তরকারি বানাবো রুই মাছের মাথা দিয়ে, বাঁধাকপি দিয়ে, বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাবো। এই এই বাঁধাকপি কেটে রেখেছি, আর এই আলু কেটে রেখেছি, আর এই বেগুন কেটে রেখেছি, আর মাছের মাথা দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো। কড়া গরম হয়ে গেছে, আমি এখন তেল ঢালছি। তেল ঢালা হয়ে গেল, মাথাটা ভেজে নিয়েছি। এখন আমি ওই মাছের মাথার তেলের মধ্যে আমি অল্প, এই দেখুন আমি অল্প পাঁচ ফোড়ন দিচ্ছি ওর মধ্যে। পাঁচ ফোড়ন দিলাম আমি, এই দেখুন অল্প পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা অল্প লাল হয়ে গেলে, পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবারে আমি দেব আলু। এই যে আলু আর বেগুন কেটে রেখেছি, এই এখন দিলাম তেলের মধ্যে। ভালো করে একটু ভেজে নেবো, ভেজে হয়ে যাবে, তারপরে বাঁধাকপি দিয়ে দেবো। এখন এই আমি এক হাফ চামচ মতো আমি হলুদ দিয়ে দিলাম, এই ভাজি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবারে আমি এর উপরে অল্প করে নিয়ে নিয়ে, এবারে আমি আমাদের এক চামচ নুন দিয়ে দেবো। এখন এই যে নুনটা, আমি এক চামচ নুন দিয়ে দিলাম। ভাজা ভাজা মতো হয়ে এসছে, এবারে আমি দিয়ে দেবো এর উপরে বাঁধাকপি। এই দেখুন বাঁধাকপি কেটে আমি আগে থেকে জল ঝারিয়ে রেখেছি, এখন আমি এই বাঁধাকপিটা অ্যাড করলাম। বাঁধাকপি দিয়ে দেখে নিন বন্ধুরা, এখন আমি সেই মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেইটা আমি বাঁধাকপির সঙ্গে অ্যাড করে দিলাম। ভেঙে ভালো করে একটু ভেঙে গুঁড়ো করে দিলাম, যাতে সবাই সবটা একটু সঙ্গে মিশে যায়। দিয়ে দিলাম ভালো করে, এবার একটু ভালো করে একটু ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে পাঁচ মিনিট একটু বন্ধ করে রাখবো ঢাকা দিয়ে, জলটা শুকিয়ে গেলে তারপর আবার এসে আমি নাড়বো। এই এখন দেখুন আমি একটু ঢাকা দিয়ে রাখছি, একটু ভেজে গেলে তারপরে জল দিয়ে দেবো। আমি এখন আমি খুলছি, এটা খুলে জল শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবারে দেখুন কি সুন্দর কালারটা আসছে, এবারে আমি এখানে অ্যাড করবো একটু লাল পাউডার, লঙ্কার লাল গুঁড়ো, কেন একটু কালারটা ভালো হবে। আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এবারে হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। আর হয়ে গেল আমার দেওয়া, এবারে ভালো করে এটে করে নিয়ে এবারে জল দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়েছি বলে কালারটা সুন্দর আসছে দেখতে। ভালো করে মিক্স করছি আমি, লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম তো, এবার মিক্স করা হয়ে যাচ্ছে। এবারে আমি জল অ্যাড করবো, ভালো করে মিক্স হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালারটা এসছে, দেখুন একদম একটু লঙ্কার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কালারটা সুন্দর এসছে। এবারে আমি জল অ্যাড করবো, দেখুন এবার জল দিচ্ছি। এই 15-20 মিনিট হলে হয়ে যাবে, জল অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে। এবার আমি এবারে ঢাকা দিয়ে দেবো, এই আমি এখন ঢাকা দিয়ে দিলাম, এই 15-20 মিনিট পর হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা খুলছি, জল শুকিয়ে এসছে। এবারে আমি একটু ভালো করে নেড়ে টেড়ে দিলাম, নেড়ে দিচ্ছি।
এবার আমি একটু একটু তরকারিটা ব্যালেন্স হবে বলে আমি একটু চিনি দেবো। আমি শুকনো লঙ্কা পুরো দিয়েছি তো একটু চিনি দিলাম, চিনি দিলে তরকারি ব্যালেন্স হবে। আমি একটু চিনি দিলাম কেন তরকারিতে ঝাল হবে না। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো একটু ঝাল হওয়ার ইয়ে আছে, যে যেরকম ঝাল খায় সেরকম বানিয়ে খাবে। এ হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর হয়েছে কালারটা দেখুন কি সুন্দর। সুন্দর হয়েছে কালারটা দেখুন কি দারুণ হয়েছে। দেখুন এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।